extra time. সত্যি জীবন গড়ে দেয়। ১৯৫৩ রাশিয়ায় উড়ে গেল ইস্ট বেঙ্গল, সেখানকার নাম করা ক্লাব টর্পেডোর সঙ্গে ম্যাচ খেলতে। রাশিয়ার মাটিতে বিমান থামতেই একে একে বেরিয়ে এলেন লাল হলুদের কিংবদন্তীরা, আমেদ খান, ভেঙ্কটেশ, আপ্পা রাও, সালেরা। বিমানবন্দরে তাদের ফুল দিয়ে স্বাগত জানালেন উচ্চ পদাধিকারী ব্যক্তিরা। ইস্ট বেঙ্গল টর্পেডো ম্যাচ শুরু হওয়ার আগেই স্টেডিয়াম ভর্তি, তিল ধারণে জায়গা নেই। রুদ্ধশ্বাস ম্যাচ 3-3 গোলে শেষ হয়েছিল। কখনো এগিয়ে গেছে রাশিয়ার ক্লাব টর্পেডো, আবার কখনো গোল শোধ করে ম্যাচের সমতা ফিরিয়েছে ইস্ট বেঙ্গল। কিন্তু নিজেদের মাঠে নিজেদের সমর্থকদের সমর্থন পেয়েও সেদিন কিন্তু টর্পেডো হারাতে পারেনি ইস্ট বেঙ্গলকে। Мячом овладел левый крайний индийской команды. Следует хорошая подача. Вратарь Петров ликвидирует опасность. Футболисты Торпедо стремятся увеличить счет. Но гость оказывает упорное сопротивление и сами переходят в атаку. Они продвигаются вперед. Индийской команды быстро передают мяч. Левый крайний удачно посылает его на ворота Торпедо. Кантрас забивает гол. Московские зрители тепло приветствуют успех индийских футболистов. Нападающие индийской команды опять наступают. Защитники Торпедо допускают нарушение правил. Примерно с 25 метров штрафной удар бьет Дэн Кадеш. Блестящий удар! Гол! Первая половина игры закончилась со счетом 2-2. Тао абар ист бенгалер кингбодонтира шабай бут поре халени. কেউ কেউ হয়তো বুট পরে খেললেও বেশিরভাগ ফুটবলারই খেলেছিলেন অ্যাংকলেট পরে। রুদ্ধশ্বাস ম্যাচ শেষে রাশিয়ার মানুষের ভালোবাসায় আপ্লুত হয়েছিলেন আমেদ খান, ভেঙ্কটেশরা। Торпедо. Вентедж обходит торпедоса и стильно бьет по воротам. Мяч в сетке.
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।